ভাই, কিছুদিন আগে আমরা আইফোন 15 প্রো ম্যাক্স এবং স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রার একটা ফটো কম্পারিজন করেছিলাম, যেখানে আপনারা বলছিলেন যে এখানে যদি পিক্সেল 8 প্রো থাকতো তাহলে নাকি দুটার একদম ধুলাই মিশাই দিত। এখন 2023 সালে পুরোটাই ছিল ক্যামেরার কেরামতি আর এআই এর মেরামতি, কেউ কাউকে ছাড় দেয় না। এবার সেখানে পিক্সেলের তো ছাড় দেওয়ার কোনো প্রশ্নই আসে না, আর অলরেডি এই ফোনটা লোক মুখে ক্যামেরা বস। এখন এই পিক্সেল 8 প্রো কি আসলেই ক্যামেরা বস নাকি পুরাই একটা লস, সেটাই দেখার বিষয়। এখন কে বস হবে সেটা জানতেই আজকে আমরা পিক্সেল 8 প্রো ভার্সেস আইফোন 15 প্রো ম্যাক্সের একটা ক্যামেরা কম্পারিজন নিয়ে আসছি আপনাদের সামনে, যেখানে আমরা প্রতিটা ছবি নিয়ে আলোচনা করব, কিছুটা তুলনা করব, আর সবকটা ছবি দেখে বিজয়ের মালা আপনি কার গলায় পরবেন সেই সিদ্ধান্তটা কিন্তু সম্পূর্ণ আপনাদের উপর। বাট তার আগে ধন্যবাদ জানাতে হয় ফোন সেম্বিলিকে এই লাখ টাকার দুইটা ফোন আমাদের কাছে প্রোভাইড করার জন্য। পিক্সেল, আইফোন, স্যামসাং এর মতো যে কোনো ফ্ল্যাগশিপ থেকে শুরু করে বাজেট ফ্রেন্ডলি সকল ফোনের সন্ধান পেয়ে যাবেন ফোন সেল বিডিতে। তাই আপনার নেক্সট ফোন কেনার সময় ফোন সেল বিডিকে অবশ্যই মাথায় রাখবেন। সব ইনফরমেশন দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে, ঘুরে আসতে পারেন। নাও ব্যাক টু দ্য মেইন টপিক। আমরা গোটা একদিন ঘুরে ঘুরে প্রায় 1200 ছবি তুলেছি এই দুইটা ফোন দিয়ে, সেখান থেকে শ্রেষ্ঠ ছবিগুলো নিয়ে আজকে কথা বলবো। ইনশাল্লাহ হতাশ হবে না, চলেন ডিরেক্ট কম্পারিজনে চলে যাই। এই ছবিটা দেখলে মনে হবে দুইটা ফোনই প্রায় কাছাকাছি ছবি তুলেছে। এখানে আইফোন একটু স্যাচুরেটেড, আবার পিক্সেল 8 প্রোর কালারটা একটু কন্ট্রাস্টেড। খেয়াল করলে দেখবেন পিক্সেলের ছবিটা একটু ওয়েল ডিটেইলড, শ্যাডো এরিয়াটা একদম ন্যাচারাল, সেখানে আইফোন শ্যাডোটাকে একটু সাদা বানিয়ে ফেলে পুরো ছবিটাতে একটা গ্রিনিশ হিউ এনে দেয়। এবার একটু ভেতর থেকে ছবিটা তুললাম, এখানে পিক্সেলের ছবিতে রিয়েল কালার টোনটা দেখতে পাচ্ছি, কালারটা কিছুটা কন্ট্রাস্টেড, শ্যাডোটা মোর রিয়েলিস্টিক। এদিকে আইফোনের ছবিটা বেশ কিছুটা ব্রাইট, কিছুটা কালার স্যাচুরেটেড, তবে এখানে ফেসটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে, তাই সবাই এই ছবিটাকেই বেশি পছন্দ করবে। টোটাল ব্যাপারটা আপনারা এই ছবিটা থেকে আরও ভালোভাবে বুঝতে পারবেন। পিক্সেল বা আইফোন দুজনই হাইলাইট এরিয়াটাকে নিয়ে একটু প্যারা খাচ্ছে, আইফোনের ফেস টোনটা বেশ ভালো বোঝা যায়, বাট পিক্সেল রিয়েল কালারটাই দিচ্ছিল। তবে আবার পিক্সেল কিছু কিছু ক্ষেত্রে হাইলাইট এরিয়াটা স্মার্টলি হ্যান্ডেল করে, আবার আর্টিফিশিয়াল কালার প্রোভাইড করলেও আইফোনের ছবিগুলো দেখতে অনেকটা আইক্যাচি লাগে। পিক্সেল কিছু কিছু ক্ষেত্রে ছবিটাকে একদম খেয়ে ফেলে, আবার কিছু কিছু ক্ষেত্রে একটা আর্টিফিশিয়াল টোনও ক্রিয়েট করে। এবার যদি একটু সেলফির দিকে যাই তাহলে দেখবেন আইফোনের ছবিটা বেশ ভালোই ডিটেলস আছে, ফেস টোনটা একদম ঠিকঠাক রাখতে পারছে, পিক্সেল একদম স্মুথ করে ফেলছে পুরো ছবিটা। এতক্ষণ যেগুলো বললাম এবার দেখেন তো মিল পান কিনা এই ফায়ার হাইড্রেন্টের ছবিতে। আইফোন একটু ওভার স্যাচুরেটেড, গ্রিন একটা হিউ ক্রিয়েট করেছে, শ্যাডো এরিয়াটাকেও ব্রাইট আপ করেছে, আর একটু ওভারব্লোন টেন্ডেন্সি আছে। পিক্সেল আবার এসব বানায় নেয় ভাই, ছবি যেভাবেই ক্যাপচার করুক প্রসেস করে একদম ঠিক করে ফেলে, বাট পিক্সেলের ছবি প্রসেসিং এত স্লো ভাই রে ভাই। এবার আলট্রাওয়াইড ছবিটা দেখেন, দুইটা ফোন দেখলে মনে হবে যে একই ছবি, তবে এই ছবিতে আইফোন বেশ ভালো শ্যাডো এরিয়া হ্যান্ডেল করতে পেরেছে, তবে পিক্সেল আবার শ্যাডো এরিয়াতে বেশি ডিটেলস ধরে রাখতে পারছে। একটা ছবি যেমনই হোক সেটা কিন্তু অনেকটাই প্রসেসিংয়ের উপর ডিপেন্ড করে, যেমন আইফোন এই ছবিকে একদম নষ্ট করে দিছে, আবার পিক্সেলে সব কিছু ঠিক থাকলেও ফেসে কেমন জানি একটা ডিজিটাল শার্পনেস লাগতেছে। এই ছবিতে খেয়াল করলে ব্যাপারটা আরও ভালো মতো বুঝতে পারবেন। ফেসের দিকে একটু জুম করে দিলাম, ভালো মতো দেখেন। মেট্রোরেল ছেড়ে এবার চলে আসলাম উত্তরা উত্তরে। রিমেম্বার দিস প্লেস? জি, এখানে আমরা শ্যুট করেছিলাম আইফোন ভার্সেস স্যামসাং এর ভিডিও কম্পারিজনটা। পুরো আউটডোর শ্যুটেই আইফোন কিছুটা স্যাচুরেটেড, কিছুটা ব্রাইট, যেমন এই ছবিটা খেয়াল করলে বুঝবেন আইফোন কিছুটা অ্যাগ্রেসিভলি লাইট সোর্সটা হ্যান্ডেল করছে, যেখানে পিক্সেল একদম ন্যাচারাল রাখার ট্রাই করছে। সূর্যের বিপরীতে আইফোন এত লাইট কই থেকে টেনে আনে কে জানে। ফেরিওয়ালা ভাইয়ের একটা ছবি, বোরোয়ের একটা ছবি বা এই ফুলের ছবি দেখলে খেয়াল করবেন আইফোন অ্যাগ্রেসিভলি ডাইনামিক রেঞ্জটা বাড়াচ্ছে, কিছুটা কালার স্যাচুরেটেড ছবি তুলতেছে, আবার শ্যাডো কিছুটা কমানোর জন্য সাদাতে একটা গ্রিনিশ হিউ এনে ফেলে। এই ছবিতে পিক্সেলের ছবিটা দেখে মনে হচ্ছে একদম মেক্সিকো লাট মেরে দিছে। অনেকের কাছে আইফোনের ছবিটা বেশ আইক্যাচি লাগবে, জাজমেন্টটা আপনাদের উপরই ছেড়ে দিলাম, আপনারাই করেন। আবার পিক্সেল অলওয়েজ ন্যাচারাল কালারটা প্রোভাইড করার চেষ্টা করেছে যে কোনো সময় যে কোনো সিচুয়েশনে। এখানে সবার ড্রেসের দিকে তাকান তাহলেই বুঝতে পারবেন। রিফাতের এই পোর্ট্রেট ছবির ক্ষেত্রে দেখবেন আইফোন বেশ ন্যাচারাল একটা ফেস টোন ক্রিয়েট করে, বেশ ভালো ডিটেলস ধরে রাখে, বেশ ভালো এজ ডিটেক্টও করেছে। অন্যদিকে পিক্সেলের কালারটা একদম অ্যাকুরেট ছিল, দুইটা ফোনই একদম বেজ লাইন পোর্ট্রেট মোড, মানে 1x-এ তোলা, যদিও পিক্সেল ডিফল্টভাবে 1.5x-এ ক্যাপচার করে। আবার এই পোর্ট্রেটটা দেখলে দেখবেন পিক্সেলের ছবিতে জাকিরের মাথার আশেপাশের কি হাল, এখানে আপনারাই জাজ করেন ভাই কোন ছবিটা ভালো লাগতেছে। দুইটা ফোনেই কিন্তু 1x মোডে পোর্ট্রেট তোলা, অ্যান্ড পোর্ট্রেট মোডে কিন্তু আইফোন কয়েক গুণ এগিয়ে যাচ্ছে 5x টেলিফোটো লেন্সটা দিয়ে পোর্ট্রেট তুলতে পেরে, যেখানে পিক্সেল 8 প্রো তো 5x টেলিফোটো লেন্স আছে বাট এটা দিয়ে পোর্ট্রেট তোলা যায় না, কেন যায় না কে জানে। রাফি তুমি কি জানো? আর এই কমন ব্যাপারগুলো যে শুধু মেন ক্যামেরাতেই হচ্ছে তা কিন্তু না, যেমন আপনি আলট্রাওয়াইডের এই ছবিটা দেখেন এখানেও কিন্তু সেম ব্যাপারটা খেয়াল করা যায়। আইফোনের প্রসেসিং একটু অদ্ভুত লাগে, অনেকটা ব্রাইট করে ফেলে ছবিটাকে, যে কারণে শ্যাডোটা অনেকটাই কমে যায়। এই ছবিতে দূরের বিল্ডিংগুলো দেখেন কেমন আর্টিফিশিয়াল লাগতেছে না, আবার পিক্সেল যে একদম সাধু তাও না,
শ্যাডোটা একটু বেশিই দেখা যায় ছবিতে অ্যান্ড বেশ একটা ডার্ক মুড ক্রিয়েট করে। তবে পিক্সেল ন্যাচারাল জিনিসটাকে বেশি ফুটাইতে যায় সবার ফেস কালো করে ফেলছে, আবার ছবিটা কিছুটা ডিস্টর্টেডও লাগতেছে। এবার আসেন একই জায়গায় রাফিদের এই পোর্ট্রেটটা দেখি। এখানে খেয়াল করলে দেখবেন আইফোনের ছবিটা বেশ কিছুটা ব্রাইট, তবে আইফোনের ডিটেলস মাচ বেটার পিক্সেলের তুলনায়। পিক্সেলের ডেপথ, বোকে, এজ ডিটেকশন নট আপ টু দ্য মার্ক। পোর্ট্রেট বাদ দিয়ে দুইটা ফোনেরই টেলিফোটো লেন্স দিয়ে এই ছবিটা তুলেছিলাম 5x মোডে। এখানে আইফোন কিছুটা এগিয়ে আছে বেটার ফেস ডিটেলস প্রোভাইড করে, যেখানে পিক্সেল কিছুটা ন্যাচারাল কালার টোন ধরে রাখতে পারছে। পুরো দিনই ছবি তোলার ক্ষেত্রে বেশ কিছুটা নিরাশ করেছে পিক্সেল। অনেকক্ষণ ধরে যখন ক্যামেরা ইউজ করতেছিলাম তখন ব্যাটারি বেশ ভালোই ড্রেন হইতেছিল, আবার এটা বেশ ভালোই গরম হয়। তবে ব্যাটারি পার্সেন্টেজ যখন 30-এর আশেপাশে চলে আসে তখন একদমই আনইউজেবল হয়ে যায় ফোনটা, প্রচুর ল্যাগে ল্যাগে লাগে আর বেশ কিছুটা চপি ফিল দেয়। সো সেদিন আর দিনের বেলায় কোনো ছবি তুলি নেই, দুইটা ফোনই চার্জ কমে গেছিলো, চার্জে দিছি অ্যান্ড চার্জে দিয়ে শুরু করছি রাতের বেলার ছবি। জাকিরে তোলা এই পোর্ট্রেট শটটা দুইটা ফোনেরই 2x অপশনে তোলা। এখানে পিক্সেল কিছুটা ওয়েল ডিটেইলড আর কালার টেম্পারেচারও অনেকটা ব্যালেন্সড, আইফোন এখানে কিছুটা স্মুথ করে ফেলছে ছবিটাকে। আবার ইনডোর সিচুয়েশনে খাবারের ছবিতে আইফোন একদম পপড কালার করে ফেলে, পিক্সেল চেষ্টা করে একদম রিয়েল কালারটা ধরে রাখার। এই ছবিতে পিক্সেলের ছবিটা ওয়েল ডিটেইলড লাগতেছে, শ্যাডোটা বেটার লাগতেছে, ওইদিকে আইফোনের কালারটা বেশ আই ক্যাচি। এর আগে আমরা স্যামসাং ভার্সেস আইফোনের ফটো কম্পারিজনের ভিডিওতে খেয়াল করেছিলাম যে আইফোনের ছবির কালারটা কিছুটা কম লাগতেছিল স্যামসাংয়ের তুলনায়, কিন্তু পিক্সেলের ছবি দেখে মনে হলো পিক্সেলের কালার কিছুটা কম আইফোন থেকে। তবে এখানে দেখেন পিক্সেলের ছবিটা কিন্তু বেশ শার্প আছে। কিন্তু ভাই, আইফোন যদি একটা হিউম্যান ফেস পায় তাহলে যেমনি হোক ফেসটাকে সাদা বানায় দেয়। ওইদিকে পিক্সেল আবার খুব একটা এক্সট্রা কারিশমা দেখায় না। আইফোনের থেকে অবশ্য পিক্সেলের ছবিটাকে একটু বেশি রিয়েল টু লাইফ লাগে, বাট মানুষ পিক করবে সেই আইফোনকেই। তবে রাতের বেলার পোর্ট্রেট শটে কোনো ক্যামেরা লেন্স আপনাকে পারফেক্ট শট দিবে না। যেমন এই ছবিটা 1x পোর্ট্রেট মোডে তোলা, আইফোন আর পিক্সেল দুইটাই আনরিয়েলিস্টিক লাগতেছে। আইফোনের ছবিটা কিছুটা স্মুথ আর পিক্সেলের ছবিটা কিছুটা ওভার শার্প। 2023 সালে পিক্সেল আর আইফোন দুইটা নিয়েই মানুষের অনেক আশা ছিল, সবার বেশ হাইপে আছে এই দুইটা ফোন, তাই হাইপ দুইটা ফোন নিয়ে চলে এসেছে এই ভাইরাল জায়গায়। কমেন্ট করে জানান তো এই ছবিটা কেমন লাগতেছে আপনাদের। সো এতগুলো ছবি দেখে তো অলরেডি বুঝতে পারতেছেন কোন ফোনটা কেমন পারফর্ম করতেছে, অ্যান্ড এই দুইটা ফোনই কিন্তু কেউ কারো থেকে খুব একটা পিছিয়ে নেই। যেমন পিক্সেলের ছবিগুলো হয়তো খেয়াল করেছেন ছবিগুলো অনেকটা ফ্ল্যাট, কিন্তু এইটাই কিন্তু পিক্সেলের ক্যারেক্টার। পিক্সেলের প্রত্যেকটা ছবিতে আমরা খেয়াল করেছি ব্যালেন্সড কালার, ব্যালেন্সড কালার টেম্পারেচার, ব্যালেন্সড ইমেজ কন্ট্রাস্ট। সবচেয়ে ভালো লেগেছে শ্যাডো এরিয়া হ্যান্ডলিংটা, এটা কিন্তু পুরাই জোস ছিল। এটা কিন্তু অনেকের কাছেই ভালো লাগতেছে, আবার অনেকেই বলবেন পিক্সেলের ছবি এমন মরা মরা লাগতেছে। আবার আইফোনের ছবিতে খেয়াল করবেন একটু বেশি ইমেজ কালার শো করে, অনেকটাই ব্রাইট আপ করে ছবিটাকে, কালার টোনটা চেঞ্জ করে ফেলে, কিছুটা অ্যাগ্রেসিভলি প্রসেসিং করে। স্টিল আমাদের এক্সপিরিয়েন্স থেকে এইটুকু তো বলাই যায় যে আইফোনের ছবি নিয়ে কারো কোনো কমপ্লেন থাকবে না, কারণ অনেকের কাছেই আইফোন মানেই শুধু ভিভিড মোড অন করে ছবি তোলো। বাট আমাদের কাছে মনে হলো আপনি পিক্সেলের ছবিটাকে বেশ ভালো পোস্ট প্রসেসিং করতে পারবেন আইফোনের তুলনায়। তবে পোর্ট্রেট মোড বা নর্মাল মোডে হিউম্যান ফেসে আইফোন যে সুন্দর একটা ডিটেলস ধরে রাখতে পারে সেই জিনিসটা আমরা পিক্সেলে মিস করেছি। তবে বাদবাকি দিক দিয়ে কিন্তু পিক্সেলের ডিটেলস খুব ভালো ছিল উভয় রাতে এবং দিনের বেলায়। মরাল অফ দ্য স্টোরি হচ্ছে পিক্সেল আপনাকে দিবে একদম ট্রু টু রিয়েল লাইফ ফটো, যেখানে আইফোন আপনাকে দিবে একদম রেডি টু আপলোড সোশ্যাল মিডিয়া ফটো। কারণ আমাদের প্রায় 1200 ছবির বিচারে অনেক ক্ষেত্রে দুইটা ক্যামেরাকে একদম কাছাকাছি ফাইট দিতে দেখেছি, যেখানে ছবির কোয়ালিটির গ্যাপ একদম 18-20 বা 19-20 ছিল। যতটুকু পার্থক্য তৈরি হচ্ছে সেটা একান্তই ভিত্তি করে পিপলস চয়েসের উপর, যার কাছে যেটা ভালো লাগে আর কি। তার আগে দুটা ফ্যাক্ট শেয়ার করি আপনাদের সাথে। ফ্যাক্ট নাম্বার 1, এই যে দেখতেছেন আইফোন বা পিক্সেল, এরা কিন্তু একদম নিজস্ব কালার প্রোফাইলে ছবি তোলে। পিক্সেলের কালার প্রোফাইল বা ছবির নেচার কিন্তু শুরু থেকেই এমন ছিল, আবার আইফোনের নেচারও কিন্তু খুব একটা চেঞ্জ হয় নাই, বেসলাইন একদম সেম আছে। এর মানে হচ্ছে আপনার যদি পুরাতন পিক্সেল ফোনগুলোর ছবি ভালো লেগে থাকে তাহলে এই পিক্সেল ফোনেরও ছবি আপনার কাছে ভালো লাগবে। সেম গোস টু আইফোন, আগেরগুলো ভালো লাগলে এটাও ভালো লাগবে। ফ্যাক্ট নাম্বার 2, আইফোন আর পিক্সেলের মধ্যে বেশ ভালোই দামের পার্থক্য আছে, অ্যান্ড আইফোনের চিপসেট পিক্সেলের টেন্সর থেকে বেশ এগিয়ে আছে। আইফোনের ISP অ্যান্ড র ইমেজ প্রসেসিং বেশ স্ট্রং, সো আইফোনের ফটো তোলার সময় ফটো প্রসেসিং বেশ ফাস্ট পিক্সেলের তুলনায়। পিক্সেলের ক্ষেত্রে আবার ব্যাপারটা সেম না, এখানে অনেকটাই সফটওয়্যারের কারিশমা আছে। টেন্সরের প্রসেসিং বেশ উইক, বেশ স্লো। টেন্সরের স্টেবিলিটি নিয়ে বেশ ভালো ইস্যু আছে, যে কারণে ফোনে ব্যাটারি কম থাকলে ফোন বেশ ভালো ল্যাগ করে, তখন সেই ভোগান্তিতে ভোগায় ভাই। সো দ্য চয়েস ইজ আপ টু ইউ, আপনার কাছে যে ফোনের ছবিগুলো বেশি ভালো লাগবে সেই ফোনটাই আসল ক্যামেরা উইনার। আমাদের কাজ ছিল সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের সামনে তুলে ধরা, আশা করি তুলে ধরতে পারছি। এখন কোনটাকে আপনি বিজয়ের মালা পরাবেন
সেটার দায়িত্ব আপনারাই নেন কমেন্ট বক্সে। অনেকক্ষণ তো বকবক করলাম আপনাদের সাথে, এখন আপনাদের কাজ হচ্ছে কমেন্ট করে জানানো কোনটা আপনাদের কাছে ভালো লেগেছে। আবারও হাজির হয়ে যাবো নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, পানি খাই।